হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা কিভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারেন। তাহলে আর দেরি না করে আমরা আমাদের টপিকের উপর চলে যাই। যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। দ্য ইজিস্ট ওয়ে টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার সহজ উপায়। আমি আপনাদেরকে ইংরেজি শেখার সেরা উপায়টি দেখাতে চাই, তাহলে চলুন দেখা যাক। এক নম্বর হচ্ছে টক টু ইউর সেলফ, নিজের সাথে কথা বলা। আপনার নিজের ভাষা থেকে ইংরেজি ভাষা কখনোই অনুবাদ করবেন না। আপনি ইংলিশ বুঝতে হলে অবশ্যই আপনাকে সবসময় ইংরেজি নিয়ে ভাবতে হবে। নিজে নিজে ইংরেজি নিয়ে সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে ইংরেজি বলতে পারবেন। দুই নম্বর হচ্ছে ওয়ার্ড, শব্দ। শব্দ দিয়ে আপনাকে বাক্য তৈরি করে তারপর ইংরেজি বলতে হবে। সেই জন্য আপনাকে অবশ্যই মনে রাখার জন্য সহজ সহজ শব্দ তৈরি করতে হবে, যা দিয়ে আপনি খুব সহজে একটি বাক্য তৈরি করতে পারেন, যাতে আপনার বাক্যটি সুন্দর হয় এবং আপনার ব্যবহার করতে সহজ হয়। তিন নম্বর, বি কনফিডেন্স, আত্মবিশ্বাসী হতে হবে। একটি কথা আছে যে ডোন্ট বি এফ্রেড ইজ মেক মিস্টেক, মানে হলো ভুল করতে ভয় পাবেন না, মানুষ মাত্রই ভুল। আপনি ভুল করবেন, আপনাকে সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে, তাহলে আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। আপনি সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। নম্বর ফোর, স্পিকিং, কথা বলা। ইংরেজি শেখার সর্বোত্তম উপায় হলো কথা বলা। সবসময় নিজেকে ইংরেজি দিয়ে ঘিরে রাখতে হবে এবং নিজেকে এমন একটি পরিবেশের মধ্যে রাখতে হবে যাতে সবসময় ইংরেজি বলতে পারেন, তাহলে খুব সহজেই আপনি ইংরেজি শিখতে পারবেন। নম্বর ফাইভ, এস্টাবলিশ রুটিন, রুটিন তৈরি করতে হবে। আপনি নিজে নিজেই একটি রুটিন তৈরি করুন, যাতে সবসময় নিজেকে পড়াশোনায় ব্যস্ত করতে পারেন। মনে করেন আপনি সপ্তাহে কী পরিমাণ সময় ব্যয় করতে পারবেন, সেই অনুযায়ী একটি রুটিন তৈরি করুন এবং কাজ করতে থাকুন, তাহলে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার সিক্স, স্টাডি প্ল্যান, পাঠ পরিকল্পনা। আপনার অধ্যয়নের উপর একটি পরিকল্পনা করুন, সেই অনুযায়ী আপনি আপনার ফ্যামিলির মেম্বার অথবা বন্ধুদেরকে বলুন, তাহলে তারা আপনাকে সাহায্য করবে এবং তাদেরকে বলে দিবেন যে এই সময়ে আপনাকে তারা যেন বিরক্ত না করে, তাহলে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার সেভেন, কোর স্কিল, মূল দক্ষতা সমূহ। আপনাকে অবশ্যই দক্ষতা বাড়ানোর জন্য কিছু জিনিস মনোযোগ দিতে হবে, সেগুলো হলো আপনার রিডিং, পড়াশোনাটা, রাইটিং, লেখাটা, টকিং, কথা বলা এবং লিসেনিং, শোনাটা। এই চারটি বিষয়ে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে, তাহলে আপনি খুব সহজে আপনার ইংলিশ স্কিলটাকে ইম্প্রুভ করতে পারবেন। নাম্বার এইট, নোটবুক, নোট বই। আপনি যদি আপনার লেসনের উপর একটি নোটবুক তৈরি করেন, তাহলে খুব সহজে আপনি ইংরেজি শিখতে পারবেন। সেই জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনি নিজে নিজেই সেটা করতে পারবেন এবং খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন। নম্বর নাইন, হোয়েন এভার, যখনই বা যে কোনো সময়। ইংরেজি শেখার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখনই সুযোগ পান ইংরেজি নিয়ে বসে পড়েন, লেসনের দিকে মনোযোগ দিন, তাহলে খুব সহজে আপনি আপনার ইংরেজি মনে রাখতে পারবেন এবং খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। নাম্বার টেন, গ্রামার, ব্যাকরণ। ইংরেজি শেখার সর্বাধিক উপায় হলো গ্রামার বা ব্যাকরণ। আপনি যদি ইংরেজি গ্রামার মোটামুটি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি ইংরেজি বলতে পারবেন। গ্রামার জানা থাকলে খুব সহজেই শব্দ দিয়ে বাক্য তৈরি করা যায় এবং ইংরেজি অনর্গল কথা বলা যায়। সেই জন্য অবশ্যই আপনাকে গ্রামার বিশেষ সম্পন্ন জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি খুব সহজেই গ্রামার দিয়ে ইংরেজি শিখতে পারবেন।
নম্বর 11 ব্লগ। বর্তমান সময়ে অনলাইন ব্লগের মাধ্যমে সহজে আপনারা ইংরেজি সবার সাথে ভাগ করতে পারেন এবং বুঝতে পারবেন আপনি কোন বিষয়ের উপর এখনও ধারণা নেই সে বিষয়ের উপর আপনি মনোযোগ দিতে পারবেন এবং সহজেই নিজের ইংলিশটাকে ইম্প্রুভ করতে পারবেন। নম্বর 12 চ্যাট উইথ ফ্রেন্ড গ্রুপস, বন্ধুদের সাথে আড্ডা। এটি ইংরেজি শেখার খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খুব সহজেই ইংরেজি শিখতে পারেন। আপনি যদি বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলেন তাহলে আপনার যে ইংলিশ জটিলতা আছে সেটা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং অনর্গল ইংরেজি বলতে পারবেন। নাম্বার 13 বি ব্রেভ, সাহসী হও। কেউ তার নিজের ভয়েস শুনতে পছন্দ করে না, কিন্তু আপনাকে অবশ্যই তা করতে হবে, কারণ আপনি যদি আপনার নিজের ভয়েস সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিছুতে বুঝতে পারবেন না আপনার কোথায় সমস্যা হচ্ছে। সেই জন্য অবশ্যই আপনাকে আপনার নিজের ভয়েস শুনতে হবে, তাহলে আপনি খুব সহজেই আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন এবং ইংরেজি শিখতে পারবেন। নাম্বার 14 রেকর্ড, আপনি যদি স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনার পছন্দের শিক্ষক দ্বারা আপনার লেসনটাকে সুন্দর করে রেকর্ড করবেন এবং যখনই সময় পাবেন রেকর্ড করা লেসনটা দেখবেন, তাহলে খুব সহজেই আপনি ইংরেজি বলতে পারবেন। 15 কনভারসেশন, কথোপকথন, একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ কনভারসেশনের মাধ্যমে আপনি খুব সহজেই সবার সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি যদি সবার সাথে ইংরেজিতে কথা বলতে থাকেন তাহলে খুব সহজেই আপনার দুর্বলতা যেটা আছে সেটা আপনি ধরতে পারবেন এবং নিজে নিজেই তা সমাধান করতে পারবেন, তাহলে খুব সহজেই আপনি ইংরেজি শিখতে পারবেন। নাম্বার 16 ইন্টারনেট কমিউনিকেশন, ইন্টারনেট যোগাযোগ মাধ্যম। বর্তমান সময়ে ইন্টারনেট হলো একটি মিডিয়া মাধ্যম। এই মিডিয়া মাধ্যম ব্যবহার করে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন এবং খুব সহজেই তা বুঝতে পারবেন। নাম্বার 17 রিভিউ, পর্যালোচনা। রিভিউ হচ্ছে আপনি এই পর্যন্ত যত বিষয় আলোচনা করেছেন, দেখেছেন, বুঝেছেন সে বিষয়গুলো সর্বশেষ আপনাকে পুনরায় দেখতে হবে, তাহলে খুব সহজে আপনি আপনার ইংরেজি বিষয়ে যত সমস্যা আছে সকল সমস্যা পথ খুঁজে বের করতে পারবেন এবং খুব সহজেই তার সমাধান করতে পারবেন। নাম্বার 18 ডোন্ট গিভ আপ, হাল ছাড়বেন না। 80-90% মানুষ শুধুমাত্র তাদের হাল ছেড়ে দেওয়ার কারণেই সফলতা অর্জন করতে পারে না। আপনাকে কোনো অবস্থাতে হাল ছাড়া যাবে না। আপনি একবার কাজটি করে সফলতা অর্জন করতে পারেননি, সেই জন্য আপনাকে হতাশ হওয়ার কিছু নেই, দ্বিতীয়বার চেষ্টা করুন। দ্বিতীয়বার যদি কাজটা করে সফলতা অর্জন করতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন অসুবিধার কারণে আপনি কাজটি করতে পারছেন না বা সফলতা অর্জন করতে পারছেন না। তখন আপনি আপনার সমস্যার সমাধানের পথ খুঁজে বের করুন এবং তৃতীয়বার চেষ্টা করুন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। মোট কথা, কোনো অবস্থাতেই আপনি হাল ছাড়তে পারবেন না, তাহলে খুব সহজেই আপনি ইংরেজি শিখতে পারবেন। এগুলো ছাড়া আরও অনেক আছে, যেমন বুক, বই। ইংরেজি বই পড়ে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন, সেই জন্য বেশি বেশি করে ইংরেজি বই পড়বেন। লিসেনিং, মিউজিক। আপনি ইংরেজিতে মিউজিক শুনবেন এবং ইংরেজি শিখবেন, এটি খুব মজার একটি বিষয়। গানও শুনবেন, ইংরেজিও শিখবেন। ওয়াচিং মুভি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে সমস্ত সিনেমা দেখেন সেগুলোকে ইংলিশ সাবটাইটেল করে নিন দেখবেন, তাহলে খুব সহজেই আপনি ইংরেজি শিখতে পারবেন। আশা করি আপনি যদি এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেন তাহলে খুব সহজেই আপনি ইংরেজি শিখতে পারবেন এবং আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না এবং ইংরেজি মনে হবে পানির মতন সহজ। তো আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। অতি শীঘ্রই আমি আপনাদের সাথে আরও ভিডিও নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।